রাজধানীর বেইলি রোডে অগ্নিকাণ্ডের ঘটনায় মারা গেছেন এক নারী সাংবাদিক। লাশ নিতে এসে বিপাকে পড়েছেন তার বাবা শাবলুল আলম সবুজ। লাশ নিতে এসে সমস্ত কাগজপত্র প্রমাণ হিসেবে দিলে নামের ক্ষেত্রে বিভিন্ন গরমিল পাওয়া যায়। বেইলি রোডে অগ্নিকাণ্ডে নিহত সাংবাদিকের পরিচয় নিয়ে ধোঁয়াশা তৈরি হয়, তার লাশ হস্তান্তর নিয়ে জটিলতা দেখা দেয়। ওই সাংবাদিককে অবিশ্রুতি শাস্ত্রী নামে চিনতেন তার সহকর্মীরা। ফেসবুকেও তার ওই নাম পাওয়া যায়। মন্দিরে গিয়ে নিয়মিত পূজা অর্চনাও করতেন তিনি। লাশ নিতে এসে তার বাবা শাবলুল আলম সবুজ বলেছেন তার মেয়ের নাম বৃষ্টি খাতুন। অবিশ্রুতি কাজ করতেন দ্য রিপোর্ট ডট লাইভ নামের একটি নিউজ পোর্টালে। সম্প্রতি তিনি সেখান থেকে চাকরি ছেড়ে দেন এবং তার যোগ দেওয়ার কথা ছিল আরেকটি সংবাদ মাধ্যমে। বৃহস্পতিবার রাতে বেইলি রোডে গ্রিন কজি কটেজে কাচ্চিভাই রেস্তোরাঁ গিয়েছিলেন অবিশ্রুতি। ওই ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ গেছে মোট 46 জনের, অবিশ্রুতিও রয়েছেন তাদেরই মধ্যে। লাশ গ্রহণ করতে এসে তার বাবা শাবলুল আলম সবুজ বলেন অবিশ্রুতি তার মেয়ে, তার জন্ম 25শে ডিসেম্বর। তিনি বলেন ওর ডাকনাম বৃষ্টি খাতুন। গ্রামে, স্কুলে, কলেজে সব জায়গায় তাকে বৃষ্টি নামে ডাকা হতো। মন্দিরে যাওয়ার বিষয়ে এক প্রশ্নে তিনি বলেন সে বন্ধু বান্ধবের সাথে মাঝে মধ্যে মন্দিরে যেত, এর বেশি কিছু তিনি জানেন না। রমনা কালী মন্দির কমিটির সভাপতি উৎপল সাহা বলেছেন নিয়মিত মন্দিরে এসে হিন্দু ধর্ম চর্চা ও পূজা অর্চনা করতেন ওই নারী সাংবাদিক। তিনি বলেন অবিশ্রুতি শাস্ত্রী হিসেবে সে ব্রাহ্মণ মেয়ে, সে হিসাবে এখানে পরিচয় দিত, ধর্মীয় কৃষ্টি কালচারগুলো তাদের সাথে পালন করেছেন তিনি। তিনি চান অবিশ্রুতিকে নিয়ে যে ধোঁয়াশা তৈরি হয়েছে এ বিষয়টি একটা সমাধানের জায়গায় আসুক।